দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেবঘাটার গাঙ্গুয়া এলাকায় নাবালিকা গণধর্ষণ ও খুন কাণ্ডে কালিয়াগঞ্জের তদন্তকারী আধিকারিক উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থলে রবিবারেও না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রবিবার তিনি কালিয়াগঞ্জের সাহেবঘাটার গাঙ্গুয়াতে এসে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং যেখানে মৃত কিশোরীর দেহ পাওয়া যায় সেখানে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন, আমি বলে নিচ্ছি সুবিধা আপনাদের, ভারত সরকারের মহামহিম রাষ্ট্রপতি 3 বছরের জন্য এই কমিশন নিয়োগ করে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর 3 জন মেম্বার, এইবারে 2 জন মেম্বার আছে। চেয়ারম্যান হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ভাইস চেয়ারম্যান ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, এবং 2 জন যে মেম্বার আছে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি র্যাঙ্ক, মন্ত্রী পদমর্যাদা, প্লাস এদের আর একটা অতিরিক্ত যে বিষয় থাকে পাওয়ার, সেটা হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। যে জুডিশিয়াল পাওয়ারের ভিত্তিতে ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে এই তপশিলি সম্প্রদায়ের উপর কোনো রকম যদি কমপ্লেন আসে, অ্যাট্রোসিটি ভায়োলেট হয়, খুন, মার্ডার, রেপ আদার কমিউনিটির দ্বারা হয়, তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো স্পটে গিয়ে তাদের ইনকোয়ারি করার ক্ষমতা এই কমিশনের আছে। এবং এটা রীতি হচ্ছে, এই কমিশন যখনই যাবে ভারতবর্ষের, সেই কমিশন ভিজিটের সময় অন দ্য স্পট ডিএম এবং এসপির প্রেজেন্ট বাধ্যতামূলক, এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, এত বড় একটা ঘটনা হলো, ডিএমএসপি প্রেজেন্ট নেই। এবং সবথেকে আরও দুর্ভাগ্যের ব্যাপার, যেটা একদম কল্পনারও বাইরে ছিল, স্পট ভিজিটে ন্যাশনাল কমিশন দিল্লি থেকে পৌঁছে গেল, যে কেসের আইও আছে তাকে আসার পর্যন্ত প্রয়োজন মনে করলো না। এর থেকে বোঝা যায় এখানকার সরকারের মানসিকতা কী আছে, মানুষের ন্যায় দিলানোর জন্য কী চিন্তাভাবনা নিয়ে এরা কাজ করছে, এটা ক্লিয়ার বোঝা গেল। বাকি এখানকার প্রশাসনের সাথে আর কোনো কথা হবে না, আমার যে কনস্টিটিউশন রাইট এবং পাওয়ার আছে, এখানকার ডিএম এবং এসপি, আইজিপি, ডিজি, চিফ সেক্রেটারি সবাইকে তলব করবো কমিশনে, এবং 3 দিনের মধ্যে এদেরকে দিল্লিতে হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দেয় তাহলে কমিশনের যে পাওয়ার আছে সেই কমিশনের পাওয়ারে তাদেরকে সমানেশি করা হবে, আর সমানেও যদি হাজির না হয় প্রয়োজনে অ্যারেস্ট করে কমিশন হাজির করাবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, নিউজ টুডে।